আগের দিন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জটা শুরু করে মানে শেষ করেছিলাম আর কি, মানে যে ছকটা দিয়েছিলাম সেখানে নটা ছক ভার্বের টেন্স দিয়ে দিয়েছিলাম, টেন্স অনুযায়ী ভার্বের ন ধরনের ভার্ব দিয়েছিলাম, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার টেন্স, মোডাল দিয়ে এরকম নটা ছক করে দিয়েছিলাম। সেই ছকগুলো ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের, অ্যাসার্টিভ সেন্টেন্সের ছকগুলো ছিল। সেখানে কিরকম ছিল, ধরো সেন্টেন্স থাকছিল দ্য ম্যান সেড টু রোহান ইট ইজ আ বল, এরকম একটা যদি সেন্টেন্স থাকছিল কি করছিলাম, দ্য ম্যানটা দ্য ম্যানই হয়ে যাচ্ছিল, সেড টু থাকলে হয়ে যাচ্ছিল টোল্ড, রোহানটা রোহান বসে যাচ্ছিল, তারপরে এটা উঠে যাচ্ছে বলে আমি বসাচ্ছিলাম দ্যাট, ইটটা ইট বসে যাচ্ছে, ইটটা কোনো নাম কোনো প্রোনাউন নয়, হি তারপরে সি আই এগুলো এরকম কিছু বসছে না, সেটা প্রোনাউন নয় বলে ইটটা এখানেই বসে যাচ্ছে। ইজটা কী হয়ে যাচ্ছিল, ওয়াজ, আর বল যেমন ছিল তেমন বসে যাচ্ছিল। এটা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড অ্যাসেন চেঞ্জ। আজকে আমরা করব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, মানে এখানে তো এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তো এইটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় মানে এই পোর্শনটা যদি কোনো প্রশ্নবোধক বাক্য থাকে, এইখানটা এটা তো হবে না, তো এইখানটা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেটার ন্যারেশন চেঞ্জ কী করে করব। দেখো এই এইরকমই সেন্টেন্সটা নিচ্ছি, দ্য ম্যান সেড টু রোহান, এটাকে আমি ইন্টারোগেটিভ করে দিচ্ছি, ইট ইজ আ বল এটাকে ইন্টারোগেটিভ করে দিচ্ছি। এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমি কী করবো, অক্সিলারিটা শুধু সামনে বসিয়ে দেবো, তাই তো, ইজ ইট আ বল, মানে এখানটা যা যেমন ছিল তেমনই রেখেছি, এটা অ্যাসার্টিভে ছিল এটা আমি ইন্টারোগেটিভে করে নিয়েছি। তাহলে কী হবে, দ্য ম্যান যেমন থাকছিল তেমনই থাকবে, সেটা কোনো পরিবর্তন হবে না। সেড টুটা এখানে, সেড টুটা এখানে কি হচ্ছিল, টোল্ড হচ্ছিল, এখানে আস্কড হবে, জিজ্ঞেস করেছিল। সেড টু থাকলে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেড টুটা কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, রোহান। তারপরে কি বসবে, ইফ নাহলে ওয়েদার, যদি কিনা, ইফ ওয়েদার ইট ইজ ইট আ বল, এটা কি কোনো বল, তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করে নিই প্রথমে, তারপরে আমাকে সেটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো এটাকে অ্যাসার্টিভ করতে গেলে কী করতে হবে, এই ইজটা এখানে চলে যাবে, ইট ইজ আ বল হয়ে যাবে, মানে এই সেন্টেন্সটা হয়ে যাবে, দিয়ে তারপরে সেটাকে আমি পাস্ট টেন্স করে দেবো, ইট ওয়াজ আ বল। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি কী করবো, সেড টুটা আস্কড হয়ে যাবে, যেখানে কমা কোটেশন উঠে যাচ্ছে, অন্য অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসছিল, এক্ষেত্রে কী বসবে, ইফ বসবে, নাহলে ওয়েদার বসবে, আর নাহলে ডাব্লিউএইচ বসবে, ওটা পরে আসছে। আর কী হবে, এটা অ্যাসার্টিভ করে সেটা ন্যারেশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে নিয়মগুলো লিখে নাও, আচ্ছা আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে ওইখানে সেন্টেন্সটা ছিল ইজ ইট আ বল, এটা ছিল তো, এটা ইয়েস নো কোয়েশ্চেন, এটা প্রথমে অক্সিলারি ভার্ব আছে, যদি এরকম থাকে হোয়াট ইজ ইট, ওটা কি, ডাব্লিউএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন দু ধরনের, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, যদি ডাব্লিউএইচ থাকে তাহলে ডাব্লিউএইচ বসে যাবে, আর যদি ইজ থাকে তাহলে লিঙ্কারের জায়গায় মানে যেখানে দ্যাট বসছিল সেখানে ইফ বা ওয়েদার বসবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে নাও, তারপরে আমি বলছি, এক নম্বর নিয়ম হচ্ছে
এখানে তিনটে নিয়ম লিখেছি, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তিনটে নিয়ম হবে। কি নিয়ম? যে সেড টু বা সেড থাকলে আস্ট হয়ে যাবে, কমা কোটেশন যেখানে উঠে যাচ্ছিল সেখানে ইফ বা ওয়েদার যে কোনো একটা লিখতে পারো, বা যদি ডাব্লিউএইচ থাকে তাহলে ডাব্লিউএইচ বসবে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা, অ্যাসার্টিভ করে ওই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আছে সেটা অ্যাসার্টিভ করে তারপর ন্যারেশন চেঞ্জ করতে হবে। একটা এক্সাম্পল দেখো, এক নম্বর এক্সাম্পল নিই, দ্য বয় সেড আর দিস পেন্স, দ্য বয় সেড, সেই ছেলেটি জিজ্ঞেস করেছিল, সেই ছেলেটি বলেছিল আর দিস পেন্স, এগুলো কি পেন? তো এটাকে আমি কি করতে হবে, ইন্টারোগেটিভ আছে দেখো, এখানে প্রশ্ন চিহ্ন আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটাকে আমার নারেশন চেঞ্জ করতে হবে। নারেশন চেঞ্জ করতে গেলে আমি কি করব, দ্য বয় যেমন থাকছিল তেমন বসে যাচ্ছে, সেডটা কি পরিবর্তন হয়ে যাবে বলেছি, আস্ট, আস্ট বসে গেল, তারপরে কোটেশন উঠে যাচ্ছে বলে কি হবে, ইফ হয়ে দেয় নাহলে ডাব্লিউএইচ, ডাব্লিউএইচ কখন হবে, যখন এখানে ডাব্লিউএইচ থাকবে। এখানে ডাব্লিউএইচ কিন্তু নেই, কি আছে, আর আছে, অক্সিলারি ভার্ব আছে, তাহলে কি হবে, ইফ বা ওয়েদার যে কোনো একটা লিখতে পারি, চেষ্টা করবে ইফটাই লেখা, কারণ ওয়েদার বানানটা অনেক সময় বই লিখতে ভুল করে ফেলো তোমরা, তো ইফ লিখবে, দ্য বয় আস্ক ইফ দি আর দিস পেন্স, আর দিস পেন্স এর ইন্টারোগেটিভ আছে, এটাকে যদি আমি অ্যাসার্টিভ করে নিই তাহলে কি হবে, দিস, এই আরটা শুধু এইখানে চলে আসবে, সাবজেক্টের পরে চলে আসবে, দিস আর পেন্স, এটা আমার অ্যাসার্টিভ হয়ে গেল। এবার এইটাকে আমি ন্যারেশন চেঞ্জ করে দেবো, ইফ দিস থাকলে কি হয়, দোজ, আর কি হয়ে যাবে, ওয়্যার, পেন্স যেমন ছিল তেমনই বসে গেল। এইটা হচ্ছে নিয়মটা, এটা কোন ধরনের, কোন ক্ষেত্রে, যখন এখানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নেই, যদি ডাব্লিউএইচ থাকে তাহলে এটা এইখানে একটা ডাব্লিউএইচ বসবে, সেটা পরে আসছি। এইরকম কয়েকটা এক্সাম্পল আগে দেখি, আর এই যে এইখানে যে ভার্বটা থাকছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের সেই ছক অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা এক্সাম্পল নিয়েছি দেখো, দ্য গার্ল সেড টু হার মাদার, সেই মেয়েটি তার মাকে বলেছিল, ইজ দ্য ম্যান ইটিং, মানুষটি কি খাচ্ছে। আচ্ছা এটা দেখো প্রশ্নবোধক বাক্যে আছে, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ছে, দ্য গার্ল যেমন থাকছিল তেমনই বসে যাচ্ছে, সেডটা কি পরিবর্তন হয়ে যাবে বলেছি, আস্কড, হার মাদার যেমন ছিল তেমনই বসছে, কমাকোটেশন উঠে যাওয়ার জন্য কি বলেছি, কি বসবে, ইফ নাহলে ওয়েদার, আমি ইফ লিখছি, ওয়েদারও লিখতে পারো, আমি ইফ লিখছি। আচ্ছা এবার সেন্টেন্সটা চলে এসছে আমার, ইজ দ্য ম্যান ইটিং, এটাকে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে কি হবে, দ্য ম্যান ইজ ইটিং, এটা শুধু এইখানে চলে গেল, তাহলে আমার অ্যাসার্টিভ হয়ে গেল, তাহলে দ্য ম্যান ইজ ইটিং, এটার আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো ওই দু নম্বর, তিন নম্বর, তিন নম্বর ছবি কী আছে, ইজ থাকলে কি হয়, দ্য ম্যানটা বসে যাচ্ছে যেমন ছিল, ইজ থাকলে ওয়াজ হয়ে যায়, ইটিংটা যেমন ছিল তেমনই বসে যাচ্ছে, শেষকালে কোটেশনও দেবো না আর ইন্টারোগেটিভ মার্কও দেবো না। আচ্ছা পরের এক্সাম্পলটা দেখো, রিমি সেড টু রোহিত, রিমি রোহিতকে বলছে, হ্যাভ ইউ সিন দ্য মুভি, তুমি কি মুভিটা দেখেছো। তো এটা ইন্টারোগেটিভ আছে শেষকালে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, রিমি যেমন ছিল তেমন বসছে, সেড টুটা কি হয়ে যাবে, আস্কড, রোহিতটা যেমন ছিল তেমনই বসছে, তারপরে কমা কোয়েশ্চন উঠে যাওয়ার জন্য কি বসবে, ইফ নাহলে ওয়েদার, আমি এখানে ইফ বসালাম, হ্যাভ ইউ সিন দ্য মুভি, তুমি কি সিনেমাটা দেখেছো, এটাকে আমার অ্যাসার্টিভ করে নিতে হবে, অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে, এটাকে তুলে আমার এইখানে বসিয়ে দিতে হবে, তাহলে ইউ যেমন ছিল বসে গেছে, হ্যাভ তারপরে সিন দ্য মুভি, ইউ হ্যাভ সিন দ্য মুভি, এবার অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের চার নম্বর ছকে দেখো, হ্যাজ হ্যাভ সিন থাকলে কি হচ্ছিল, হ্যাড সিন হয়ে যাচ্ছিল, মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্মটা বসে যাচ্ছিল। আচ্ছা ইউ হ্যাভ সিন দ্য মুভি, এখানে দেখো প্রোনাউন আছে, ইউটা কাকে বোঝাচ্ছে, রিমি বলছে রোহিতকে, তুমি মুভিটা দেখেছ, তাহলে তুমিটাকে রোহিত, তখন কি হয়ে যাবে, দু নম্বর ছক অনুযায়ী, সরি, হি
রোহিত যেহেতু এটা ছেলের নাম সেহেতু এটা হি হয়ে যাচ্ছে, হি হ্যাভের জন্য এটা হ্যাভটা পাল্টে হ্যাড হয়ে যাচ্ছে, সিনটা সিনই বসছে, বাকি যা ছিল। পরের এক্সাম্পলটা দেখো, বিরাট সেড টু ধোনি, বিরাট ধোনিকে বলছে ডু ইউ হিট সিক্সেস, তুমি কি ছয় মারো, বিরাট ধোনিকে জিজ্ঞেস করছে। এটা প্রশেষে প্রশ্ন চিহ্ন আছে সেই জন্য একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো বিরাট যেমন ছিল তেমনই থাকছে। সেড টুটা কি হয়ে যাবে আস্কড, ধোনিটা ধোনি বসছে, তারপরে কি হবে দেখো এখানে ডাব্লিউ এইচ কিন্তু নেই, সেহেতু আমি কি বসাবো, ইফ ডু ইউ হিট সিক্সেস, তুমি কি ছয় মারো। এটাকে আমরা অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে, এই ডুটা এখানে আসে যাওয়ার কথা, ইউ ডু আর হিট মিলে কি হয়ে যাবে হিট, ডুটা বসে না সবসময় প্রেজেন্ট টেন্সে, ডু ভার্বটা বসে না মানে লুকিয়ে থাকে। ইউ হিট সিক্সেস, আচ্ছা বিরাট ধোনিকে বলছে ইউ হিট সিক্সেস, ইউটাকে ধোনি কারণ বিরাট বলছে তুমি, তো ধোনি বিরাট ধোনিকে বলছে, সেই জন্য হি হচ্ছে, হি হিট, এটা পাস্ট টেন্স, হিটের পাস্ট টেন্স হিট, ইফ হি হিট সিক্সেস। আর একটা এক্সাম্পল নিই, দ্য প্রিন্সেস সেড টু দ্য কিং, সেই রাজকুমারী রাজাকে বলেছিল ডিড উই প্ল্যান্ট ট্রিজ, আমরা কি গাছ বপন করেছিলাম বা গাছ রোপণ করেছিলাম, তো ইন্টারোগেটিভ আছে, দ্য প্রিন্সেস যেমন বসছে তেমনই, যেমন ছিল তেমনই বসছে। সেড টুটা হয়ে যাচ্ছে আস্কড, দ্য কিং থাকছে কমা কোটেশন উঠে যাওয়ার জন্য, বসছে ইফ, ডাব্লিউ এইচ নেই বলে। আচ্ছা ডিড উই প্ল্যান্ট ট্রিজ, এটাকে যদি আমি অ্যাসার্টিভ করি কি করবো, এটা এখানে চলে আসবে, উই ডিডটা কোন টেন্সে আছে পাস্ট টেন্সে, পাস্ট টেন্স আর এখানে প্রেজেন্ট টেন্স, এই দুটো মিলে কি হয়ে যাবে প্ল্যান্টেড। ট্রিজ, উই প্ল্যান্টেড ট্রিজ, তাহলে ইফ উই, উই থাকলে কি হয় দু নম্বর ছক অনুযায়ী দে, তারপরে হ্যাড প্ল্যান্টেড, এখানে প্ল্যান্টেড ইয়ে প্ল্যান্টেড এখানে পাস্ট টেন্সে আছে, সেই জন্য কি করছে এটা পাস্ট পারফেক্ট করে দিচ্ছে, প্ল্যান্টেড ট্রিজ। তাহলে এখানে আমার ইন্টারোগেটিভ ছিল ডিড উই প্ল্যান্ট ট্রিজ, সেটাকে আমি অ্যাসার্টিভ করে নিলাম উই প্ল্যান্টেড ট্রিজ, তারপর সেটাকে ন্যারেশন করছি আমি দে হ্যাড প্ল্যান্টেড ট্রিজ। আচ্ছা ছ নম্বর আমি ডাব্লিউএইচ দিয়ে করছি, এর আগে যেগুলো করলাম সেগুলো সব ইন্টারোগেটিভ কোয়েশ্চেন ছিল, মানে এম ইজ আর অক্সিলারি ভার্ব দিয়েছিল, এম ইজ আর ওয়াজ ভার্ব দিয়ে হচ্ছিল বা হ্যাজ ভার্ব দিয়ে হচ্ছিল, তো এটা আমি কি করেছি ডাব্লিউএইচ নিয়েছি, ডাব্লিউএইচ থাকলে কি হবে ওই যেখানে ইফ বা ওয়েদার বসছিল তার বদলে ওখানে ডাব্লিউএইচটা বসে যাবে, বাকি যেমন ছিল তেমনই, দ্য পিপল যেমন ছিল তেমন বসছে, শেডুটা কি হয়ে যাচ্ছিল আস্কড, দ্য ওমেন বসবে। আচ্ছা ওখানে আমি কি করছিলাম ইফ বা ওয়েদার বসাচ্ছিলাম, কিন্তু আমি বলেছি ডাব্লিউএইচ থাকলে সেই ডাব্লিউএইচটাই বসে যাবে, আর এখানে কি ডাব্লিউএইচ আছে হোয়াট, হোয়াট। এবার দেখো ইজ দিস, ইজ দিস এটা কিন্তু ইয়েস নো কোয়েশ্চেনের মতনই আছে, এটাকে যদি অ্যাসার্টিভ করতে হয় তাহলে আমি কি করতে হবে, দিস ইজ, তাই তো, দিস থাকলে কি হয় দু নম্বর ছক অনুযায়ী দ্যাট হয়ে যায়, আর ইজটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স, দু নম্বর ছক অনুযায়ী মানে প্রথম ছকের দু নম্বর ঘর অনুযায়ী ইজটা কি হয়ে যাবে ওয়াজ হয়ে যাবে। আরেকটা দেখো, আরেকটা নিয়েছি দেখো, দ্য শপকিপার সেড, সেই দোকানিটা বলেছিল হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে, দ্য শপকিপার যেমন ছিল তেমন বসছে, সেডটা কি হয়ে যাবে আস্কড, আস্কড হয় আবার এনকোয়ারিও হয়, এনকোয়ারি মানেও জিজ্ঞেস করেছিল, তো আস্ক লিখতে পারো বা এনকোয়ারি লিখতে পারো যেটা খুশি, দ্য শপকিপার আস্কড, তারপরে যেহেতু ডাব্লিউএইচ আছে সেই ডাব্লিউএইচটাই বসে যাবে। এবার দেখো ডাব্লিউএইচ যদি আমি যখন বসিয়ে দিয়েছি দ্যাট তো বসবে না, ইফও বসছে না, তো ডাব্লিউএইচটা বসানোর পরে ইজ হি গোয়িং,
এটা ইন্টারোগেটিভ কোশ্চেনের মতন আসে না, তাহলে ইজ হি গোয়িংটা যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে কি হয়ে যাবে, হি ইজ গোয়িং, তাই হয়ে যাবে। তো এবার এই হি ইজ গোয়িং এটাকে আমি নারেশন চেঞ্জ করে দেবো। এবার এখানে হোয়ারটা হয়ে গেছে, এবার হি হিটা কাকে বোঝাচ্ছে দেখো, দ্য শপকিপার সেড, কাকে বলেছে সেটা কি বোঝানো যাচ্ছে এখানে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কাকে বলেছে, সেহেতু আমি হিটা হি রেখে দেবো। ইজটা কি হয়ে যাবে, ওয়াজ, গোয়িংটা যেমন ছিল তেমন বসে যাচ্ছে। মিনা সেড টু মি মিনা আমাকে বলেছিল, হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, মিনা মানে যেটা ছিল নামটা ছিল সেই নামটাই বসে গেল, সেড টুটা হয়ে যাবে আস্কড, মিটা মি বসে যাচ্ছে, কমা কোয়েশ্চন উঠে যাওয়ার জন্য কি বসবে, দ্যাট নয় ইফ নয়, এখানে ডাব্লিউএইচ আছে বলে এই ডাব্লিউএইচটাই বসে যাবে। হোয়ার এতটা অবধি আমার হয়ে গেছে। হ্যাভ ইউ বিনটা যদি আমি অ্যাসার্টিভ করি তাহলে কী হবে, আগে সাবজেক্ট চলে আসবে ইউ, তারপরে হ্যাভ, তারপরে বিন, বা এটাকে এখানে ভরে মাঝখানে ঢুকিয়ে দিলাম, তাহলে আমার ইউ হ্যাভ বিন এটা বসে গেল, ইউ হ্যাভ বিন এটা হয়ে গেছে আমার অ্যাসার্টিভ। এবার দেখো এখানে প্রোনাউন আছে, এই ইউটা কাকে বোঝাচ্ছে, মিনা আমাকে বলেছিল তুমি, তাহলে এটা কে, ইউটাকে আমাকে বোঝাচ্ছে, মিনা, এই যে মিনা আমি দাঁড়িয়ে আছি, মিনা আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোথায় ছিলে, তাহলে তুমি, মিনা আমাকে বলছে তুমি, তাহলে তুমিটাকে আমি, সেই জন্য এখানে ইউটা কি হবে দেখো, ব্র্যাকেটে এক জায়গায় লেখা আছে দু নম্বর ছকে আই, কারণ এখানে আমাকে বোঝাচ্ছে, মি লিখেছি আমাকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে আই করছি। হোয়্যার হ্যাভ বিন, হ্যাভ বিন থাকলে কি হয়েছে, হ্যাড বিন, এটা হয়ে গেল নারেশন চেঞ্জ। এখানে দেখো লেখা আছে দ্য জোকার সেড, সেই জোকার বলেছিল ওয়েন ডিড দিস হ্যাপেন, এটা কখন ঘটেছিল, দেখো এখানে ডিড আছে, তো আমার কি করতে হবে, আমাকে ওয়েনটা পর্যন্ত করে নিতে হবে, তারপরে এই ডিডটা এখানে বসিয়ে দিতে হবে, সে এক ডু দিয়ে একটা একটু করলাম, ডু দিয়ে একটা করলাম, তো সেই রকমই করতে হবে, আর বাকি ওটা অ্যাসার্টিভ করার পরে আমাকে অ্যাসার্টিভ চেঞ্জ মানে অ্যাসার্টিভ এর ন্যাশন চেঞ্জ অনুযায়ী আমাকে সেটা চেঞ্জ করে দিতে হবে। তো দ্য জোকার যেমন ছিল তেমনই বসছে, সেটটা কি হয়ে যাবে বললাম আস্কড, কমা কোয়েশ্চন উঠে যাওয়ার জন্য কি হবে, ইফ হবে, কি ইফ হবে, ইফ তখন হবে যখন এখানে ডাব্লিউএইচ থাকবে না, কিন্তু যখন এখানে ডাব্লিউএইচ থাকবে তখন আমি কি করব, ডাব্লিউএইচটাই বসিয়ে দেবো। ওয়েন এতটা অবধি আমার হয়ে গেল, ডেট দিস হ্যাপেন, এতটা দেখো ডেট দিস হ্যাপেন এইটা আমার ইয়েস নো কোয়েশ্চেনের মতো নিয়ে আছে, তো এটাকে আমি কী করবো, অ্যাসার্টিভ করে নেবো, এটাকে এখানে বসিয়ে দেবো, তাহলে দিস আর ডেটের সঙ্গে হ্যাপেনটা মিশে কি হয়ে যাবে, ডেটটা পাস্ট টেন্সে আছে, হ্যাপেনটা কি আছে প্রেজেন্ট টেন্সে আছে, এই দুটো মিলে কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, দিস হ্যাপেন, তাহলে ওয়েন দিস হ্যাপেন। এবার দু নম্বর ছক অনুযায়ী দিস থাকলে কি হয়ে যায়, দ্যাট হ্যাপেন্ড কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, তাহলে সেটা কি হয়ে যাবে, হ্যাড হ্যাপেন্ড। আরেকটা এক্সাম্পল নিয়েছি দেখো, উই সেড টু হিম, আমরা তাকে জিজ্ঞেস আমরা তাকে বলেছিলাম, ওয়াই আর ইউ নট প্লেইং, তুমি খেলছো না কেন, এখানে একটা নট আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নারেশন চেঞ্জে যদি নট থাকে তাহলে কী হবে, কিছুই না, নটটা যেমন ছিল তেমনই থাকবে, আগের দিন করছিলাম যখন তখন বলেছি যে এসআইপি সেন্টেন্স করার সময় বলেছিলাম যে নটটা যেমন ছিল যেখানে ছিল তেমনই থেকে যাবে। উই সেড টুটা হয়ে যাবে আস্কড, হিমটা হিম বসে যাচ্ছে, কমা কোয়েশ্চন উঠে যাচ্ছে বলে কি বসবে, ডাব্লিউএইচটাই বসে যাবে। আর ইউ নট প্লেইং, এটা আছে দেখো ইয়েস নো কোয়েশ্চেনের মতন, এটাকে আমি অ্যাসার্টিভ করতে গেলে কি করতে হবে, আটটাকে এখানে নিয়ে চলে আসতে হবে, আটটা
এখানে চলে আসবে, তাহলে হয়ে যাবে ইউ আর নট প্লেইং। আচ্ছা ইউ আছে, ইউটা কাকে বোঝাচ্ছে? আমরা তাকে বলেছিলাম, মানে এখানে একটা ছেলের কথা বলেছে, হিম আছে তার মানে ম্যাসকুলাইন, তাহলে ছেলের কথা আছে। ইউ থাকলে ছেলের ক্ষেত্রে কি হয়? হি। আরটা কি হয়ে যাবে? ওয়াজ। হি এর সঙ্গে ওয়াজ হয়, নট প্লেইং। এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়েছে, তো এখানে যেহেতু একজন আছে সেহেতু এটা ওয়াজ হলো। ওয়াই? হি ওয়াজ নট যেমন ছিল বসে গেছে, প্লেইং যেমন ছিল বসে গেছে। আচ্ছা আর আমার মনে হয় না যে ডাব্লিউএইচটা করানোর আর কিছু দরকার আছে, তাও একবার আমি নিয়মটা বলে দিই যে যখন এরকম কোয়েশ্চেন থাকছে সেট টুটা কি হয়ে যাচ্ছে, সেট টুটা আস্ট হয়ে যাচ্ছে, কমা কোটেশন উঠে গিয়ে কি হচ্ছে, ইফ হচ্ছে কোন ক্ষেত্রে, যখন এখানে ইয়েস নো কোয়েশ্চেন আছে, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অক্সিলারি যখন কোনো কোয়েশ্চেন আছে তখন সেটা ইফ হচ্ছে বা ওয়েদার হবে। আর যদি ডাব্লিউএইচ থাকে হু আর দে কোটেশনের মধ্যে যদি এরকম কোয়েশ্চেন থাকে তাহলে এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, তখন আমার সেট টুটা আস্ট হয়ে যাচ্ছে আর কমা কোয়েশন উঠে যাওয়ার জন্য এই ডাব্লিউএইচটি বসে যাচ্ছে। আর দুটো ক্ষেত্রেই আমার কি করতে হচ্ছে, এটাকে অ্যাসার্টিভ করে নিতে হচ্ছে। তাহলে এটাকে যদি আমি অ্যাসার্টিভ করে নিই কি করতে কি হয়ে যাবে, এটা দে আর হ্যাপি দে, এটাকে আমি নেশন চেঞ্জ করে দিচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। আর এখানে কি করছি, ডাব্লিউএইচ লিখে দিচ্ছি হু, আর দেটা কি হয়ে যাবে, দে আর, এই নিয়ম অনুযায়ী এটা দে ওয়্যার হয়ে যাবে আর দে ওয়্যার হ্যাপি এইটা হয়ে যাচ্ছিল। মোট কথা যদি আমাকে ডাব্লিউএইচ থাকে তাহলে ইফ বা ওয়েদার বসবে না, ডাব্লিউএইচটি বসে যাবে। আর যদি ডাব্লিউএইচটা না থাকে, এরকম থাকে আর ইউ নট প্লেইং এরকম যদি কিছু থাকে, তাহলে আমার কী করতে হচ্ছে যে ইফ দিতে হচ্ছে, একটা এখানটাতে কমাকর্ষণ উঠে যাওয়ার জন্য একটা ইফ বসাতে হচ্ছে, দিয়ে তারপর এটা অ্যাসার্টিভ করে সেটার আমাকে নেশন চেঞ্জ করতে হচ্ছে আর সেট টুটা আস্ট হয়ে যাবে বা এনকোয়ার্ড হয়ে যাবে। তো তোমাদের গ্রুপে কয়েকটা আমি প্র্যাকটিস দিচ্ছি, তো সেইগুলো প্র্যাকটিস করে দেখো। আর এগুলো যখন আমি করাচ্ছি খাতায় তো অবশ্যই আমি আগে বলিনি বা বলেছি কিনা মনে পড়ছে না, তো যখন দেখছো ভিডিওগুলো আমি আশা করছি তোমরা বলার দরকার নেই, তোমরা সবাই নিজেরা করছো, তাও বলে দিচ্ছি যে খাতায় কিন্তু লিখে নিও, কারণ পরে এইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীভাবে কী হয়েছিলো, নাহলে হয়তো দেখবে যে হ্যাঁ এটা করিয়েছিলো মনে আছে কিন্তু কীভাবে হয়েছিলো মনে নেই, তখন তোমাকে আবার ভিডিওটা খুলে দেখতে হবে। তার থেকে যখন করাচ্ছি যখন এগুলো দেখছো ভিডিওগুলো তখন এইগুলো একদম খাতায় লিখে নাও, তাহলে কী হবে মনে থাকবে। আর যেগুলো গ্রুপে দিচ্ছে প্র্যাকটিস করার সেগুলো প্র্যাকটিস করে দেখো, ঠিক আছে? বেশ আজকে এইটুকুই থাক, ইন্টারগ্রেটিভটা খুবই সহজ, বিশেষ কিছু বলার নেই। মোট কথা ওই সেট দুটো আস্ট হয়ে যাবে, ডাব্লিউএইচ বসে যাবে, নাহলে এইটুকুই থাক, ইন্টারগ্রেটিভটা খুবই সহজ, বিশেষ কিছু